খেলাও কিন্তু শেষ হয়ে গেছে। প্রথম ওভারে 9 রান দিয়েছেন শেখ মেহেদী হাসান, খুবই এফেক্টিভ একজন অলরাউন্ডার, গাজী গ্রুপ ক্রিকেটার্সদের ভেরি ওন প্লেয়ার। ফ্লাইট ছিল লেগ স্টাম্পে, এবার একটা স্লোয়ার লফটেড অফ ড্রাইভ করেছেন, তবে ফিল্ডার বলটাকে চেস করছেন, লং অফ অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। ড্রাইভিং স্লটে বলটা দিয়েছিলেন আউটসাইড অফ স্টাম্প, একটা ফুল লেন্থে পিচ করা বল, চেঞ্জ অফ পেস ছিল আরিফুলের, তবে মিড অফ দ্য ইনার সার্কেলের ভেতরেই ছিল, তার মাথার উপর দিয়ে উড়িয়ে মেরেছেন নাজমুল শান্ত। ডেফিনেটলি তার আগেই হয়তো বা আউট হয়ে যেতে পারতেন আকবর আলী যদি ঠিকঠাক বলটা লুফে নিতে পারতেন, প্রপার পানিশমেন্টের ক্ষেত্রে যেহেতু থার্ড ম্যান এবং ফাইন লেগ হিতে বিপরীত দেখা গেছে। নাজমুল শান্ত এবার লং অনটাকে ক্লিয়ার করতে পেরেছেন, এক বাউন্সে 4। জাস্ট নাজমুল হোসেন শান্ত বলটাকে ডিগ করেছেন এবং সেটা কুইকলি বাউন্ডারি সীমানা পার হয়েছে। নাজমুল হোসেন শান্ত যখন তিনি ইন্টেন্ডেড থাকেন, কনফিডেন্টের সাথে কোনো বলে শট মেক করেন এবং সেটা বুলেটের গতিতেই পেছনে সজোরে হাঁকিয়েছেন এবং একটা লুজ ডেলিভারির কারণে একটা প্রেশার রিলিজ বাউন্ডারি, মাচ ওয়ান্টেড বাউন্ডারি। মহিউদ্দিন তারেক স্টোফার খুব অ্যাকিউরেট বোলিং করছিলেন, এ বলটা কিন্তু উনি অফ স্ট্যাম্পের বেশ বাইরে করলেন, নাজমুল হোসেন শান্ত রুম পেয়েছিলেন, ব্যাক ফুটে গিয়ে কাভারের পাশ দিয়ে মারলেন। এই বাউন্ডারিগুলো প্রয়োজন, প্রচুর রান প্রয়োজন। লো ফুল টস ঘুরিয়েছেন, গ্যাপটা পেয়েছেন, কাঙ্ক্ষিত বড় শটটা এসে গেছে নতুন ওভারের প্রথম বলে। নট এ গুড ডেলিভারি অ্যান্ড দ্যাটস এ বিউটিফুল শট। অ্যাটেম্পটেড ইয়র্কার, আমার কাছে তেমনটাই মনে হয়েছে মুকিদুল মুগ্ধ, সেক্ষেত্রে ইয়র্কার করতে গিয়ে ফুল টস হয়ে গেছে কিনা, এবং ফুল টস এমন একটা জোনে নাজমুল শান্ত যেন অপেক্ষাই করছিলেন এরকম বলের জন্য। অফ স্ট্যাম্প করিডোর একটা ফুল টস বল, সেটাকে ওয়াইল্ড ব্যাট সুইং করেছেন মিড উইকেটের, স্ট্রং জোন সেটা। আরও একটা বাউন্ডারির খোঁজ, একটু জোরেই মেরেছেন, 1টি রান তো হবে এবং 2টো রান আদায় করে ছেড়েছেন নাজমুল শান্ত। ড্রাইভিং স্লটে বলটা দিয়েছিলেন নাজমুল শান্ত, এক্ষেত্রে একটু হতাশ হবে নিজের উপরে, কারণ প্রপারলি টাইম করতে পারেনি, কিন্তু 2টি বারের জন্য প্রান্ত পরিবর্তন এক্ষেত্রে ফেভার করেছে মিস। লফটেড অন ড্রাইভ, নাজমুল শান্ত এক্ষেত্রে ডিস্টেন্সটা ক্লিয়ার করতে পেরেছেন, বিশাল ছক্কা একদম গ্যালারিতে, প্রেশারটাকে রিলিজ করলেন। এর আগের বলটা যেমন বিচক্ষণতার সঙ্গে বোলিং করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াজ, এই বলটা নাজমুল শান্ত পায়ের ব্যবহারটা খুব ভালো মতো করেছেন এবং 55-তে পৌঁছে গেছেন, অর্থাৎ একটা হাফ সেঞ্চুরি নাজমুল হোসেন শান্তর কাছ থেকে। ফ্যান্টাস্টিক ব্যাটিং শান্ত, কংগ্রাচুলেশনস, ইম্পর্টেন্ট 50 অফ স্টাম্পের বাইরে, এবার তুলে দিয়েছেন ফিল্ডার, ছুটে যাচ্ছেন সেখানে, নো ম্যানস ল্যান্ডে পড়েছে, মোস্ট ইম্পর্টেন্টলি 2টো রান পেয়ে গেছে আবাহনী 112 5 উইকেটে 15 বলে 19। বোল্ড করে দিয়েছেন শান্ত, হ্যাজ টু ডিপার্ট, মুকিদুল কাজের কাজটা করে দিলেন এবং আবাহনী তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট উইকেটটা হারালো। অ্যারাউন্ড দ্য উইকেট বল করতে এসেছে, কে এক্ষেত্রে জাজ করতে পারেননি, টাইমিংটা প্রপারলি করতে পারেননি, পুরোপুরি মিস করে গেছেন। অ্যাকশন রিপ্লে আপনারা দেখছেন, যেমনটা বলছিলাম একটা অ্যাঙ্গেল তিনি ক্রিয়েট করেছেন অ্যারাউন্ড দ্য উইকেট যেহেতু বোলিং করতে এসেছিলেন, এবং একেবারে ফুল লেন্থে পিচ করা একটা বল নাজমুল শান্ত এক্ষেত্রে ওয়াইল্ড ব্যাট সুইং করেছিলেন মিড উইকেট বরাবর, পুরোপুরি মিস করেছেন। 59 রান করে ফেরত যাচ্ছেন নাজমুল শান্ত 49 বল থেকে, টুইস্ট কিন্তু এ ম্যাচে বৃদ্ধি পেয়েছে।